সংক্ষেপে ইঙ্গিত দিয়েছি, তো বিস্তারিত আছে। আমরা একটা বই বের করেছি সিরাতে মুস্তাকিম, এই বইটার মধ্যে বাংলাদেশে যতগুলো মতবাদ চালু আছে এই মতবাদগুলোর মুখোশ উন্মোচন করে দিয়েছি, কোন মতবাদের আকিদা কি সেটা উল্লেখ করেছি। তার মধ্যে একটা সুফিবাদ, তারপর একটা শিয়া, শিয়াদের খবর শুনেছেন আপনারা? আজকে একটা পত্রিকা বের হয়েছে, কেউ শুনেননি? ভারতের বাবরি মসজিদ, ভারতের বাবরি মসজিদ এ সম্পর্কে ভারতের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, এই রায়ে সারা পৃথিবীর মুসলমানের আল্লাহর প্রতি মসজিদের প্রতি যা দরদ আছে তার অন্তরটা ক্ষত বিক্ষত হয়ে রক্তক্ষরণ হয়ে সবাই অস্বস্তির মধ্যে আছে সারা পৃথিবীতে। ঠিক এই মুহূর্তে আজকের খবর, শিয়ারা এত খারাপ, শিয়ারা এত জঘন্য, শিয়ারা এত জঘন্য, বাবরি মসজিদের স্থানে রাম মন্দির তৈরি করার জন্য ওরা শিয়া ওয়াকফ বোর্ড থেকে 51,000 রুপি দান করেছে। বলল শিয়ারা কি মুসলমান? তাহলে এত ভক্তি কেন ইরানের প্রতি? এদেশের এক শ্রেণী ইসলামপন্থী আছে, এরা হলো বেহায়া, এরা জ্ঞানও নাই বুদ্ধিও নাই, কোরআনও জানে না হাদিসও জানে না, শুধু বলে আমরা ইসলাম আন্দোলন করি। আল্লাহদেরকে বুঝ দান করুক। যখন মক্কার উপরে শিয়ারা আক্রমণ করে তখন এরা খুশি হয়, তোমার আকিদা নাই এই জন্য তুমি পৌঁছে গেছো, রাজনীতির নামে মাঠে ঘুরতে ঘুরতে এই পচা নোংরা এই শিরিকি জঘন্য গণতন্ত্রের পিছনে ঘুরতে ঘুরতে ইসলামের নাম করে ঘুরতে ঘুরতে ব্রেন বুদ্ধি বিবেক ভিতরের কলিজা পচে নষ্ট হয়ে গেছে। হারাম আইনের সাথে মুসলিমদের যে আত্মিক সম্পর্ক, যখন শিয়ারা সৌদের উপরে আক্রমণ করে তখন এরা খুশি হয়, আর সুন্নি মুসলিমদেরকে ইয়ামানে মেরে সুন্নি মুসলিমদের ঘর বাড়ি জ্বালিয়ে শিয়ারা শেষ করে দিয়েছে। ইয়ামানে একটা বড় বিশ্ববিদ্যালয় দারুজ্জামান পুড়িয়ে সারকার করে ফেলেছে 26,000 ছাত্র ছাত্রী, সেখানে বন্ধ করে দিয়েছে শিয়ারা। তোমার মাথায় এটা ঢোকে না, তুমি ইসলামের নামে রাজনীতি করো আর তুমি জানো না শিয়াদের আকিদা সম্পর্কে। শিয়ারা আজও মনে করে মা আয়েশা জিনা করে মহিলা, তোমার ঈমান আছে? আর বাংলাদেশে ওরা শিয়াদের মতো বিপ্লব ঘটাতে চায়। মনে রেখো, আজীবন মনে রেখো, এদেশে একজন আহলাদের সন্তান বেঁচে থাকতে, একজন আহলাদিস তরুণ বেঁচে থাকতে, সারা বাংলাদেশে শিয়া মতবাদ কোন প্রতিষ্ঠা লাভ করবে না ইনশাআল্লাহ। উপেন ঘোষণা, ব্যবস্থা আল্লাহ করবে, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত শিয়াদেরকে এক সেকেন্ডের জন্য বরদাস্ত করব না। তোমাকে তৌবা করে এই ইরানের উপরে ভালোবাসা ত্যাগ করতে হবে না, তুমিও মুসলমান না তাহলে। আমি সহ্য করতে পারি না যখন বলে আবু বকর কাফের, ওমর কাফের, উসমান কাফের, এই তিন খলিফার হাতে যারা বায়াত করেছে তারাও কাফের, যারা এই কথা বলে আর এই শিয়াদেরকে তারা ভালোবাসে বাহাবা দেয়, এরা কি মুসলমান? বাবরি মসজিদের জায়গায় একদিন হলেও, দুই দিন হলেও, কাল হলেও, পশু হলেও, 50 বছর পর হলেও ইনশাল্লাহ রাম মন্দির তৈরি করলে ওখানে আবারও বাবরি মসজিদ তৈরি হবে ইনশাল্লাহ, হবে, আল্লাহ ব্যবস্থা করবেন।
আল্লাহ প্রেক্ষাপট তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। আমি মুসলিম, মসজিদের প্রতি আমার দরদ রয়েছে, 100 বার আমি বলবো মুসলমানরা, মুসলমানরা ওই 5 একর জমির জন্য কার কাছে ভিক্ষা চাওয়া লাগবে না। জমির দরকার নাই আমার, মসজিদ যেখানে ছিল ওই মসজিদ ওখানে প্রতিষ্ঠিত হবে, রায় হতে হবে। এটা শুধু একটা মসজিদের সাথে বিষয়টা জড়িত না, শুধু একটা মসজিদের সাথে বিষয়টা জড়িত না, এটা সারা পৃথিবীর মুসলিমের ইমানের সাথে সম্পর্ক। আর সেই শিয়ারা, শিয়ারা কত খারাপ, কত জঘন্য, এরা ইহুদি খ্রিস্টানদের কেউ খারাপ না। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের যত খরিদ্দার করেছে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি খরিদ্দার করেছে শিয়ারা। ওদের মুখোশ উন্মোচন করে দিয়েছি, বলে দিয়েছি, তার মধ্যে নতুন খবর একটা, আজকের খবর, গতকাল ওরা ঘোষণা দিয়েছে রাম মন্দির তৈরি করার জন্য অনুদান হিসাবে 51,000 রুপি শিয়া ট্রাস্ট, শিয়া বোর্ড থেকে অনুদান দেওয়া হলো। এটা আপনি মেনে নিতে পারবেন? এটা যখন সারা পৃথিবীর মুসলিমরা ক্ষত বিক্ষত দুঃখিত এরকম একটা রায়ের কারণে মুসলিম ভাইদের উপরে অত্যাচার হবে, সমানে হত্যা করবে, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিবে ইন্ডিয়াতে, এই জন্য মুসলিম ভাইরা ভাবছে, চিন্তা করছে কি করা যায়। আর এই মুহূর্তে শিয়ারা এই কাজ করেছে, আর তাদেরকে তুমি মুসলমান বলো, বলে ইরানে ইসলামের বিপ্লব ঘটেছে। বেয়াকুব কোথাকার, ইরানে ইসলামের বিপ্লব ঘটেনি, ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের বিপ্লব হয়েছে। মাঝখানে কথাটা আসছিল, হুট করে বলে দিলাম, আপনাদের এদের সম্পর্কে জানতে হবে। খারেজিরা যেমন মুসলমানদের শত্রু, শিয়ারা তেমনি মুসলমানদের শত্রু। খারেজিরা বুঝেন না, যারা আলীকে হত্যা করেছে, উসমানকে হত্যা করেছে, অমরকে হত্যা করেছে, এরা ইহুদিদের যোগসাজে হত্যা করেছে, ওইটাই আজকে বাংলাদেশে সারা বিশ্বে জঙ্গিবাদ নামে, জঙ্গি তৎপরতা নামে এইটা মুসলিম দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করার জন্য জঙ্গিবাদ নামে এটা চালাচ্ছে কিন্তু ইহুদি খ্রিস্টানরা। মুসলিম দেশগুলোকে নষ্ট করার জন্য একটা চক্রান্ত চালাচ্ছে, এটা কেউ বুঝতে চাচ্ছে না, ভাবতেও চাচ্ছে না, চিন্তাও করতে চাচ্ছে না। হ্যাঁ, সময় একদিন আসবে ইনশাল্লাহ বুঝবে, এইভাবে বুঝবে। একজন মুসলিম কি মনে করতে পারে শিয়ারা মুসলমান, বলেন তো দেখি? একজন মনে করতে পারে না। যদি শিয়াদেরকে কেউ মুসলমান মনে করে, ও নিজে মুসলমান থাকবে না। এটাই হলো আকীদা।